আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে ঢাকার আগারগাঁওয়ের মেলা মাঠে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020। আমরা বাণিজ্য মেলার বিভিন্ন স্টলের খবরাখবর এবং বিভিন্ন পণ্যের খবরাখবর জানাতে আপনাদের নিয়ে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিতরে গিয়ে দেখি মেলার সার্বিক পরিস্থিতি। ভিউয়ার্স, মেলায় প্রবেশের পরই আপনারা সামনেই তথ্যকেন্দ্র পাবেন, সেই তথ্যকেন্দ্র থেকে বিস্তারিত তথ্যাদি আপনারা এখানে জানতে পারবেন। এছাড়া আপনারা সবসময় জানেন যে মেলায় ঢোকার পরে ডান এবং বাম দুইটা সাইডেই অনেক প্যাভিলিয়ন, ছোটো ছোটো স্টল সব কিছু থাকে। আমরা আজকে বাম দিক দিয়ে ঢুকবো এবং বাম দিক দিয়ে ঢুকে প্রতিদিনই আমরা চেষ্টা করব এক একটি পর্বর মাধ্যমে আমরা মেলার বিভিন্ন বিষয়তে উপস্থাপন করার জন্য। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি প্যাভিলিয়ন নাম্বার 61। এখানে MS স্কাই হোম ইন্টারন্যাশনালের প্যাভিলিয়ন, 61 নম্বর প্যাভিলিয়ন। মেলায় ঢোকার পরই বাম পাশে আমরা এই প্যাভিলিয়নে একটু ঢুকে আমরা কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের যাবতীয় সামগ্রী এখানে রয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা রান্নার সামগ্রী কিনতে চান, দেখুন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে রান্নার সামগ্রীগুলো, প্যান স্পুন সহ যাবতীয় রান্নার সামগ্রী এই স্টাইলে আপনারা পাবেন। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে 61 নম্বর প্যাভিলিয়নে আছি এবং 61 নম্বর প্যাভিলিয়নে আমরা এখানে একজন বিক্রয় কর্মকর্তার সঙ্গে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনাদের এই স্টলে কি কি পাওয়া যায় একটু বলবেন। আমাদের এই স্টলে হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্টই পাওয়া যায়, যেমন বিভিন্ন দেশের তৈরি ননস্টিক আছে, তারপর ব্লেন্ডার আছে, রাইস কুকার আছে, এগ বিটার আছে, কফি মেকার আছে, মাইক্রোওয়েভ ওভেন আছে, মাল্টিফাংশন ওভেন আছে, ক্যাবিনেট গ্যাস কুকার আছে, তারপর ওয়াশিং মেশিন আছে, এর পাশাপাশি টেলিভিশন আছে। মানে ম্যাক্সিমাম হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স? জি। আর হচ্ছে ইলেকট্রনিক পণ্য আপনাদের এখানে আছে? ইলেকট্রনিক পণ্য, তারপর আপনাদের কিচেন সামগ্রী আছে। আপনাদের কি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট? না, আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্টই মিয়াকোর প্রোডাক্ট। মিয়াকোর প্রোডাক্ট, ঠিক আছে। এবং আমাদের মিয়াকোর প্রোডাক্টগুলো মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আসতেছে, আর এই প্রোডাক্টগুলো মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে আমরা এই প্রোডাক্টগুলোর জন্য সার্ভিস গ্যারান্টি দিচ্ছি 7 ইয়ার্স। শুধু মেলা না, আসলে মিয়াকোর প্রোডাক্ট তো সারা বছরই চলে। আপনাদের কি ঢাকায় বা অন্য কোথাও নির্দিষ্ট কোনো সেলস সেন্টার আছে? অবশ্যই অবশ্যই, আমাদের হেড অফিস ঢাকা বাইতুল মুকাররম। জি। এর পাশাপাশি বসুন্ধরাতে নিউ মার্কেট উত্তরে আমাদের শোরুম আছে। আপনাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন? মানে নর্মালি আমরা যখন অন্য সময়ে কিনি, সেই কেনার বাইরে মেলা উপলক্ষে কি আপনাদের কোনো বিশেষ ছাড় আছে কিনা? অবশ্যই অবশ্যই, কারণ আমাদের প্রোডাক্টগুলো আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি। আমাদের শোরুম থেকে প্রতিটা প্রোডাক্ট আপনার 20-30% পর্যন্ত আমরা ডিসকাউন্টে প্রোডাক্টগুলো সেল করি। অনেক সময় অভিযোগ করে মানুষ যে আসলে ডিসকাউন্ট দেওয়ার আগে মানুষ একটু প্রাইসটা একটু বাড়িয়ে ডিসকাউন্ট দেয়, কিন্তু মিয়াকো তো একটা নাম করা প্রোডাক্ট, আপনারা কি করছেন? আসলে মানুষ তার নিজের অভিমত সে বলতেই পারে, সবার তো আর একরকম হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমি যদি আমার প্রয়োগ ক্ষমতার বাইরে যদি একটা প্রোডাক্ট চলে যায়, তাহলে আমি একটা অভিযোগ করতেই পারি।
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেল ভালো হচ্ছে, কারণ আমরা গতবারের থেকে আমরা আরেকটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার কারণে গতবার আমরা যে এই রেসপন্সটা পাইছি আশা করি এবার তার চেয়ে আরও বেশি পাবো। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আপনারা দেখুন কিচেন অ্যাপ্লায়েন্সের বাইরেও হোম অ্যাপ্লায়েন্সের অন্যান্য সামগ্রী আপনার মিয়াকোতে এসে পাবেন। মিয়াকোর স্টল নাম্বার 61, মেলা মাঠে ঢোকার পরে বাম পাশে। ভিউয়ার্স, এখানে আমরা একটি ওয়াটার পট দেখতে পাচ্ছি। এটা কয় লিটার ভাইয়া? 2 লিটার? 2 লিটার। এটার প্রাইস কেমন? 1485। এটার কোনো আফটার সেল কোনো ওয়ারেন্টি আছে কি না? 1 ইয়ার্স এক্সপায়ার্স 5 ইয়ার্স সার্ভিস। আচ্ছা, ইলেকট্রনিক পণ্য আপনাদের কেমন চলছে? এখন তো মেলা শুরু, জি এখন কমই চলতেছে। ঠিক আছে, ভালো হবে। মানে মেলার শুরুতে মানুষ আসলে আসেও কম, আর সকালের দিকে তো আপনাদের হ্যাঁ কাস্টমার কম থাকে। যদিও সকালের দিকে কাস্টমার আসলে তারা খুব ফ্রিলি ঘোরাফেরা করে জিনিসপত্র কিনতে পারে, সহজেই কিনতে পারে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একদম তাকে সারি সারি সাজানো রয়েছে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো। আপনারা চাইলে মিয়াকোর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনতে পারবেন। এখানে আপনারা চামচ দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ব্যবহারিক প্রয়োজনের চামচগুলো এখানে পাবেন। আপনার এখানে যে স্পুনগুলো আছে এগুলো কিভাবে বিক্রি, ডজনে না? স্পুনগুলো সেট আছে, এটা আছে 24 পিস আছে, 24 পিস, এটা আছে 36 পিস আছে। এগুলোর মধ্যে কোয়ালিটি শুধু ডিফারেন্স, এগুলো সবই 24 পিস আছে, আর এই দুইটা সেট আছে শুধু 36। এই প্রোডাক্টগুলো কোন দেশি? এগুলো আপনার চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, থাইল্যান্ডের আছে। আচ্ছা, আপনাদের এখানে স্পুনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে কিনা? অবশ্যই। মানে কিভাবে আপনি যদি একটু বলেন কোটার রেট প্রাইসটা কেমন হবে? এটা হলো 36 পিস আছে, জি। এটার প্রাইস হলো কি আপনার 3200 টাকা, জি। এটা আপনি নিলে আমরা এটা রাখবো 2800 টাকা। আচ্ছা, এটা 36 পিস আর স্ট্যান্ডটা এবং হেভি AYD ব্র্যান্ডের। আচ্ছা, আপনি স্ট্যান্ড সহ সেল করছেন? হ্যাঁ, স্ট্যান্ডটা সহকারে, স্ট্যান্ডটা অনেক স্ট্যান্ডার্ড। আচ্ছা, আবার আছে কতগুলো এই ধরনের সিম্পল স্ট্যান্ড, জি জি। এই স্ট্যান্ডের তুলনায় স্ট্যান্ডের দাম অনেক বেশি হবে। আচ্ছা, আবার এটার প্রাইস আছে কম, এটা 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 এটার প্রাইস অনেক কম, এগুলো আছে আপনার 1300 করে। আবার এই ধরনের স্ট্যান্ডে এটার মধ্যে চামচটা একটু ভালো কোয়ালিটি, এটার প্রাইস আছে স্ট্যান্ডও ডিফারেন্স, চামচগুলো কোয়ালিটি ডিফারেন্স, এটার প্রাইস আছে আপনার 1300 টাকা। স্ট্যান্ড ছাড়া যদি কেউ নিতে চায়? স্ট্যান্ড ছাড়া নিলে এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেলগুলো আছে, পাতা সিস্টেম আছে, 6টা করে, এক এক সেলে এক এক পাতা 6টা করে আছে। এখনো পর্যন্ত মেলা তো কেবল 3 দিন পার হলো, কেমন চলছে?
মেলা তিন দিন পার হয়েছে, কাস্টমার তো এখনো ওরকম উঠে নাই, মাত্র শুরু হচ্ছে। আচ্ছা, তো কাস্টমার উঠলে আমরা আশাবাদী দেবো। সেখানে আপনাদের এই প্রোডাক্টগুলো সবই কি চাইনিজ ম্যাক্সিমামই? ম্যাক্সিমাম হ্যাঁ চাইনিজ প্রোডাক্টই বেশি, তো এর মাঝে আপনার ইন্ডিয়ান কিছু মাল আছে, থাই মাল আছে, উপরে যে আমরা টিফিন ক্যারিয়ার দেখতে পাচ্ছি থাইল্যান্ডের, এটা থাইল্যান্ডের। ভিউয়ার্স, এই প্যাভিলিয়নটি নানা রকম হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে এই প্যাভিলিয়নে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় উপকরণগুলো আপনারা কিনতে পারবেন। আচ্ছা, এই কালারগুলো কখনো উঠবে না, মানে সহজে উঠবে না, কালারের জন্য গ্যারান্টি আছে। কালার এগুলোর মধ্যে আবার অনেক ডিজাইন আছে, এগুলোর প্রাইস বিভিন্ন ডিজাইনের আছে, আমরা এসেছিলাম 61 নম্বর প্যাভিলিয়নে। আমরা এখানে কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় জিনিসগুলো এখানে দেখতে পেলাম, অসংখ্য জিনিস আছে এখানে, আপনারা প্রয়োজনীয় আপনাদের উপকরণগুলো আপনারা কিনতে পারবেন এখান থেকে। ভিউয়ার্স, এই ছিল মেলা প্রাঙ্গণের খবরাখবর। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করবো প্রতিদিন বাণিজ্য মেলার বিভিন্ন বিষয়তে তুলে ধরার জন্য। আর আপনারা যদি মেলা আসতে চান অবশ্যই সকালের দিকে আসবেন, সকালের দিকে আসলে আপনারা ফ্রি পাবেন এবং খুব উন্মুক্তভাবে সহজেই ঘোরাফেরা করতে পারবেন, প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন।